হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও শুরুতে অবশ্যই ছোট্ট একটি ক্লিপ দেখতে পেয়েছেন। তো এরকম টেক্সট ইফেক্ট কিভাবে আমরা কাইনমাস্টার দিয়ে এডিট করব, তো আজকে ভিডিও সম্পূর্ণ আপনি যদি দেখেন তাহলে সেটা শিখতে পারবেন। তো খুবই সহজ, আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে এরকম এডিটিং করবেন। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করে দিই। তো গাইস, আমরা অলরেডি কাইনমাস্টারে চলে এসেছি। কাইনমাস্টার আসার পরে বাম পাশে দেখুন এখানে একটা মিডিয়া আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করে দেবেন। অ্যান্ড দেন ল্যান্ডস্কেপ যে রেশিওটা আছে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেবেন, আমি রেড নিয়ে নিলাম। ওকে, এটা রেশিওটা আমি 6 সেকেন্ড দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড দেন আমি লেয়ারটাতে ক্লিক করে এটার কালারটা আমি আরও বেশি লাল করে দিই, রেড সিলেক্ট করে অ্যান্ড দেন টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পরে টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা সর্বপ্রথম 3টা স্টেপ দিয়ে নিব, 1, 2, 3, মানে 3 স্টেপ নিচে আমার লেখাটা লিখব। তো এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, DIDAR অফিসিয়াল। ওকে, অ্যান্ড দেন আবার আমরা 3টা স্টেপ নিচে নামিয়ে নিব, 1, 2, 3। ওকে, অ্যান্ড দেন ওকে দিয়ে দিলাম। তারপর এটা সাইজটা আমি বড়ো করে নিই। তারপরে আমি এখান থেকে টেক্সটের স্টাইলটা চেঞ্জ করে নিই, এখানে আমি বোল্ড দিয়ে দিব, বোল্ড দিয়ে দিলাম। তারপর এখানে আমি ইন অ্যানিমেশনটা দিয়ে দিব। তো দেখি এখানে কোনটা দেওয়া যায়। এখানে আমরা পপ আপ ইন অ্যানিমেশনটা ইউজ করবো। ওকে, দিয়ে দিলাম। তারপর এটা ডিউরেশনটা আমি আরেকটু ছোটো করে নিই, 2 সেকেন্ড। তারপর এই লেয়ারটা আমি সেম কপি করে নিব। তো বাম পাশে দিয়ে আমরা ডট দেখতে পাচ্ছেন উপরে, অ্যান্ড দেন ডুপ্লিকেট করে দিলাম। তারপর আমি নিচের লেয়ারটাতে ক্লিক করে এটার কালারটা আমি একদম ব্ল্যাক করে দিব। ওকে, ব্ল্যাক করে দিলাম। তারপর লেয়ারে পজিশনটা আমি চেঞ্জ করে দিব। একটু পরে দিয়ে দিলাম। তারপর লেয়ারটাতে ক্লিক করে আমি কিবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আমরা স্টেপগুলো দিয়েছিলাম এগুলো রিমুভ করে দিব, সামনে পিছনে যে স্টেপগুলো দিয়েছিলাম। দেন ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমাদের টেক্সটটা এখন নর্মাল হয়ে গেছে, আমি এটা এখন ধরে অ্যাডজাস্ট করে নিব। ওকে, লেয়ারের পজিশনটা এমনভাবে রাখবো যাতে মনে হয় যেন একটা শ্যাডো ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। অ্যান্ড দেন আমি এটাকে প্রিভিউ করে দেখি, তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন খুবই স্মুথলিভাবে টেক্সটটা এডিট হয়ে গেল। অ্যান্ড দেন আমরা আউট অ্যানিমেশন সেম ইউজ করব। স্ন্যাপডাউন দিয়ে দিব, নিচেরটা তো সেম। ওকে, এবার আমরা প্রিভিউ দেখি ঠিক আছে কিনা, স্টার্টিং ঠিক আছে। ওকে, আমাদের টেক্সটটা এডিট হয়ে গেল। তো সেমভাবে আমি আমার এই উপরের লেয়ারটা আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পরে এটা আমি জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করে এ পাশে নিয়ে আসবো, কারণ এখানে আমি নতুন আরেকটা লেখা লিখতে চাই। তারপর আমি টেক্সটের লেয়ারটাতে ক্লিক করে তো টেক্সটটা আমি এখানে নতুন আরেকটা টেক্সট অ্যাড করে নিই। Thank you.
সেম ভাবে এটাকে আমি ডুপ্লিকেট করে নিব। নিচের লেয়ারের কালারটা আমি ব্ল্যাক করে দিব এন্ড দেন এটা পজিশন আমি চেঞ্জ করে দিব। এবার প্রিভিউ করে দেখি, তারপর এই পাশ দিকটা ছোট করে দিব। এবার আমরা সম্পূর্ণ প্রিভিউ করে দেখব। তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন টেক্সটে শ্যাডো ইফেক্ট ইউজ করে ফেললাম। তো আই হোপ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে এরকম এডিটিং আপনি করবেন। তো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। তো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা হবে সামনে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।